হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি রেনবো প্ল্যানেট। আমি মানতে চলে এসেছি আর একটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমাদের গোয়াতে লাস্ট ডে আর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা একটা ওয়েদার। আর এর মধ্যে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি। আর আজকে যেহেতু আমাদের গোয়াতে লাস্ট ডে, তাই পুরো দিনের আজকে অনেক প্ল্যান আছে। তো সকাল সকাল চলে এসেছি আমরা পুলে, পুলটা পুরো ফাঁকা আছে দেখে খুব ভালো লাগলো, আর রোদ্রুও আছে প্রচণ্ড, এই জন্য ভরভরকে সানস্ক্রিন মেখে নিয়েছি। তো চলো এবার নামা যাক। কিছুক্ষণ আগে এত মেঘলা হয়েছিল আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আমরা তো ভাবলাম আজকে পুরো দিনটা মাটি হয়ে গেল, সারা দিনটা মনে হয় রুমের ভেতরেই কাটাতে হবে। কিন্তু আধা ঘন্টার মধ্যে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল আর রোদ। এখন বাঘা বিচ থেকে দূরে কোথাও একটা নিয়ে যাবে, আর এই বাসে যারা আছে সবাই ক্রুজ পার্টি করতে যাচ্ছে। তো ব্যাস আমরা পৌঁছে গেছি এখানে, ক্রুজে ওঠার জন্য সবার নাম রেজিস্টার করা হচ্ছে, আর সবাইকে একটা করে ব্যান্ড দেবে। আর প্রচণ্ড ভিড় জায়গাটাতে, এখানে অনেকগুলো ক্রুজ দাঁড়িয়ে আছে, এক একটা ক্রুজ এক এক দিকে যাবে, তার মধ্যে এটা হচ্ছে আমাদের ক্রুজ। চলে এসেছি আমরা ভেতরে, আর বাকি সবাই এলে ক্রুজটা ছেড়ে দেবে। আর প্রথমেই হবে খাওয়া দাওয়া, তারপর এর ফার্স্ট ফ্লোরে হবে পার্টি, আর তারপরেই হবে বোট রাইডস আর কিসব রাইডস শুরু হবে। তো প্রথমে চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক, প্রচণ্ড লম্বা একটা লাইন লেগে গেছে, তারা দেখি খাওয়া দাওয়া দেখি কি আছে। প্রথমে আছে সালাড, দেন আছে রাইস, ডাল, এটা ডাল না সাম্বার আমি ঠিক বুঝতে পারছি না, দেন ছোলে আছে, এখানে আছে চিকেন, আর এই হচ্ছে সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে। তো রাইড শুরু হয়ে গেছে আর আমাদের নেক্সট টার্ন আছে, তো আমরা সবাই মিলে এখানে বসে সমুদ্রের মজা নিচ্ছি। তো আমি তো যাবো না, আমার এমনি তো ফ্রিতে আমি কটা রাইড যাবো, চারটা পাবো না, ওরা এক্সট্রা চারটে পাবে, আমি কয়েকটা হয়তো ফ্রিতে পাবো, যার মধ্যে আছে সুইমিং, সুইমিং করবো না, দেখা যাক আর কী কী দেয়, ওরা যাবে। কিরে তোর বানানা রাইডসে ভয় লাগবে না, অত পাকা লাগবে এখন, তাও সাহস করে যা। এখানে বসে বসে আমরা দেখছি পাশের ক্রুজে সবাই রাইডস করছে, আর এখান থেকে দেখা যাচ্ছে সবই। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, প্লাস ভয়ও আছে, কিন্তু আমি তো উঠবই না, ওদের জন্য প্রচণ্ড এক্সাইটেড।
রাইডসের পালা। সবচেয়ে ভয় তো আমারই পুচকমার্কা বোর্ডটা দেখেই লাগছে। একা একা যেতে হবে, তার মধ্যে আবার উল্টে গেলেই গেল সিধা সমুদ্রে। যদিও লাইফ জ্যাকেট আছে তবুও ভয় তো লাগেই, সমুদ্রের নিচে কি না কি আছে। তাই আমি বিনা কাজে লাইফ জ্যাকেট পরে এদের ভিডিও করে দিচ্ছি। এখানে যারা যারা এসছে সবাই মোটামুটি কিছু না কিছু রাইডস তো করছে, আমি একা হা করে দাঁড়িয়ে আছি। চারপাশে এত জল দেখে আমার মাথাটা ভনভন করে ঘুরছে। আবার মাঝে মাঝে ভাবছি আজ এসেছি আবার কবে না কবে আসবো, তারপরে তো চলেই যাবো। তাই সোজা সাপটা একটা রাইড থেকে উঠে পড়ি। ব্যাস যেই ভাবা সেই কাজ, সবচেয়ে সোজা আমার এই বোটটাই লাগলো। চারদিক দিয়ে সিকিউর আছে তাই ঝটপট উঠে পড়লাম। প্রথমে তো খুব ভয় লাগছিল, দেন বোটে বসার পর ভয়টা কেটে গেল। এখানে তো এক রাউন্ডে ঘোরাবে, বাট এই দাদাটা আমাকে বলছিল এক্সট্রা চার্জেস লাগবে পাশের আইল্যান্ড থেকে ঘুরিয়ে আনবে, ওখানে ডলফিন কোকোডাইল এগুলোও আছে। আমি মনে মনে ভাবি ছেড়ে দে মা কে দে বাজি, কোনোরকমে এই একটা রাউন্ড আমি মেরে। নাচানাচি করছে তো আমরা শুধু কেন বসে থাকবো, চলো। ব্যাস ক্রুজের সব অ্যাক্টিভিটি শেষ, এবার আমাদের সবাইকে যেখান থেকে উঠিয়েছিল আবার সেখানেই নিয়ে যাচ্ছে। আর আমরা আবার সেই বাসে বসে পড়েছি, এবার এই বাসে করে আমাদেরকে নিয়ে যাবে বাগা বিচে। ক্রুজ পার্টি তো হলো, এবার আমাদের আরও প্ল্যান আছে। ডিসাইড করা হয়েছে যে আজকে বিচে বসে ডিনার করব। আর যেহেতু আমরা আজকেই গোয়া থেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি আর কারোর জন্য কিছু শপিং করা হয়নি, তো অনেক শপিং করতে হবে এখনও। গোয়া নিয়ে এসছে আর বাড়িতে কারোর জন্য কিছু গিফট নিয়ে যাবো না, এটা তো হতেই পারে না। সবাই আশা করে বসে আছে, তো কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। গোয়ার দুটো দিন ভীষণ তাড়াতাড়ি কেটে গেল, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে আরো এক দুদিন থাকলে পরে বেশ ভালো হবে। বিচের পাশে রেস্টুরেন্ট গুলো এরকম লাইন দিয়ে লাইটিং করে সাজিয়ে রেখেছিল, এবার আমরা ঘুরে ঘুরে দেখছি যে আমরা কোনটাতে বসবো। ফাইনালি আমাদের পছন্দ মতো একটা জায়গা পেয়ে গেলাম। এখন লাইট কিছু একটা খাবারই অর্ডার করবো, বিকজ রাত্রে আবার গোয়া টু ব্যাঙ্গালোর ট্রেন জার্নি করতে হবে। এখানকার ভাইবটা জাস্ট অসাম, একটা ফুরফুরে হাওয়া, সমুদ্রের গর্জন আর চারিদিকে গান বাজছে। খাওয়া দাওয়া শেষে আমরা বিচে ঘুরছিলাম, তখন দেখা হলো একটা মিষ্টি মেয়ের সাথে। ব্যাস ওকে তো টাটা বলে দিলাম। এবার ওর কাছ থেকে যে রেডিয়েন্ট আর ব্রেসলেটগুলো নিয়েছিলাম সেগুলো নিয়ে শুরু হলো এবারে আমাদের মাতামাতি। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, অনেক মজা হলো, এবার একটু শপিংয়ে মন দিতে হবে, না হলে বাড়ি গিয়ে সবার মার খেতে হবে। এখানকার স্ট্রিট শপিং মার্কেটের বেশিরভাগ দোকানে দেখলাম এই মূর্তিগুলো। আমরা তো প্রথমে ভেবেছিলাম এগুলো মাটির, কিন্তু শপকিপার আঙ্কেল বললো এগুলো নাকি সব কাঠের তৈরি। পুরো মার্কেটটা ইউনিক ইউনিক জিনিসে ভরপুর, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বোঝা যাচ্ছে না। আর এখানে আমি একটা জিনিস পেয়েছি, এটাতে কি করে সেটা আমি নিজেও জানি না, তোমরা কেউ জেনে থাকলে জানিও। ক্যালিংগুড বিচের স্ট্রিট শপিং মার্কেটের কালেকশন অলরেডি আমি দুটো শর্টে পোস্ট করে দিয়েছি, তোমরা যদি কেউ না দেখে থাকো চ্যানেল থেকে ঘুরে এসো। অনেক ঘোরাঘুরির পর, অনেক তদন্তের পর আমাদের শপিং কমপ্লিট হলো আর আমরা রুম থেকে টলি ব্যাগপত্র নিয়ে চলে এসেছি। আমি যেখানে বকবক করে কি বলছিলাম কিছুই শোনা যায়নি, যাই হোক বেসিক্যালি হয়তো আমি এটাই বলছিলাম যে আমাদের অনেক ব্যাগপত্র হয়ে গেছে, রুমে গিয়ে ঠিকঠাক গোছানোরও টাইম পেলাম না, অলরেডি 9টা বাজছে, গাড়ি বুক করা হয়ে গেছে, এখন এখান থেকে যাবো ভাস্কো দা গামায় 11টায়। ভাস্কো দা গামা টু ব্যাঙ্গালোর ট্রেন আছে। আর আজকে জিনিসগুলো এমন নিয়েছি না যেগুলো ভালো করে না নিয়ে গেলে বাড়ি গিয়ে দেখবো পটকে গেছে সব। সব জিনিসপত্র ভালোভাবে রাখা হয়ে গেছে, এবার
আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর গাড়িতে আমরা আলোচনা করতে করতে যাচ্ছি যে এবার আমাদের ট্রিপটা শেষের দিকে, পুরো ট্রিপটা আমরা কী কী করলাম। ব্যাস এইসব আলোচনা করতে করতে আমরা ঠিক টাইম মতো পৌঁছে গেলাম ভাস্কো দা গামা স্টেশন। মার্কেটিং করে ডাইরেক্ট স্টেশনে চলে এসেছি পুরো ফেভারিট সাজ দিয়ে। এখন আমাদের ট্রেন আছে, এখন 11টা বাজছে। তো ব্যাগগুলো, শপিংয়ের ব্যাগগুলোও ঠিকঠাক কিছু গোছানো হয়নি, ট্রেনের ভিতরে ঢুকে গুছাবো। চলো। The next morning. কাল সারাদিন এত ঘোরাঘুরি করার পর রাত্রে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ওই সকাল 8টার মতো বাজছে, আর কিছু করার মধ্যেই পৌঁছে যাবো ব্যাঙ্গালোর। সকালে উঠে দেখি ফোনে এক ফোঁটাও চার্জ নেই, ফোনটা সুইচ অফ হয়ে আছে। আর কিছুক্ষণ পরে নেমে যাবো তো ফোনটা ফটাফট চার্জে দিলাম। আর এখন ব্যাগপত্র গুছাতে হবে, না হলে আবার নামার সময় তাড়াহুড়োতে কিছু না কিছু তো ছুটেই যাবে। ব্যাস আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। আর এই দেখো, কাল যে ফুলে কোন জাহেলিলা পোকাটা লেগেছিল, এখন লাইটে ভিডিওটা অন করে দেখলাম জায়গাটা আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। সারা রাস্তা তো ট্রেনে আরাম করে এসেছি, এখন এই ভারী ভারী জিনিসগুলো নিয়ে ট্রেন থেকে স্টেশনের বাইরে পর্যন্ত যেতে গিয়ে বড় অবস্থা। একজনে তো নেওয়া পসিবল হচ্ছে না, দুজনে নিতে গিয়ে টানাটানি চক করে প্লাস্টিক ছিঁড়ে চৌচির। ক্যাব বুক করা হয়েছে, ক্যাব আস্তে আস্তে প্লাস্টিক ছিঁড়ে গেছে বলে আমি প্লাস্টিক বেঁধে একটা টোপলা বানিয়েছি। আর ভাবছি এখন তো এভাবে পোটলা পটলি করে নিয়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আজ রাতেই আবার ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট আছে বাড়ি যাবার, তখন তো আর এভাবে পোটলা পটলি করে নিয়ে যেতে পারবো না। এখন সবার আগে যেটা করতে হবে সেটা হলো রুমে গিয়ে তিনজনে তিনটে টলি বের করে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, যাতে রাত্রে কোনো প্রবলেম না হয়। কাল যেহেতু ভোরের ফ্লাইট, আর আজ রাতে ওই একটা দুটোর সময় বেরিয়ে পড়বো, তাই আজকের জন্য আর পিজি দেওয়া হয়। তুরাজদারি একটা বন্ধুর রুমে আমাদের সব টলিগুলো রাখা আছে, এখন এগুলো সব গুছিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো আর একটা জায়গায়। A few moments later. আমি এখন আছি হচ্ছে ব্যাঙ্গালোরে ওরিয়েন্ট মলে। তোমাকে জানোই আজকে রাতে আমাদের ফ্লাইট আছে, তো ভাবলাম আজকে যেহেতু ব্যাঙ্গালোরের লাস্ট ডে তো একটু ঘুরে। টাইম স্পেন্ড করলাম এখানে, এবার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। এই যে তোমাদেরকে বলেছিলাম আমার নোজ ব্লিডিং এর কিছু প্রবলেম হচ্ছে, তো তার জন্য কিছু রিপোর্ট ডক্টরকে দেখাতে যাচ্ছি। এখন ডক্টর দেখিয়ে ডিনার কমপ্লিট করে ফ্লাইটে খাওয়ার মতো টুকটাক কিছু খাবার দাবার নিয়ে রুমে ঢুকবো, আর দেন একটা দুটোর সময় বেরিয়ে পড়বো। এখন বাজছে রাত 1:30, চারিদিকে সব নিঝুম, আর আমরা আমাদের সব লাগেজ লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের ক্যাবও চলে এসছে। এবার ব্যাগপত্র উঠিয়ে সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। ব্যাঙ্গালোর থেকে বাড়ি যতবারই গিয়েছি 99% টাইম আমার ভোরের দিকেই ফ্লাইটটা হয়, তাই রাত্রেই টলমল চোখে বেরিয়ে পড়তে হয়। কেন জানি না যখন হোস্টেলে ছিলাম তখন বাইরের খাবারের আদত হয়ে গেছিলো, কিন্তু এই কয়েকদিন আমরা বাইরের খাবার খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি, তাই মাকে অলরেডি ফোন করে বলে রেখেছি ভালো ভালো কিছু রান্না করে রাখতে, আর বাইরের খাবার খাওয়া যাচ্ছে না। ব্যাস আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর টাইমের অনেকটা আগেই চলে এসেছি, এখন কিছুক্ষণ বসে থাকতে হবে। আর এই হচ্ছে আমাদের টলির পাহাড়, যেটা দেখে আমার বিভৎস মাথা ব্যথা করছে। বাচ্চা এখন আর আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, নড়াচড়া করতে ইচ্ছে করছে না, এতক্ষণ এখানে বসেছিলাম, আর এখন যাচ্ছি ভেতরে। 3টে বাচ্চা, বাট ভিড় দেখো, কারো চোখে ঘুম নেই, আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, কী করবো, ভেতরে গিয়ে একটু বসে বসে ঘুমাবো, ফ্লাইটেও হয়তো ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চেকিং কমপ্লিট করে ভেতরে ঢুকে পড়লাম, আর আজকে চেকিং হতে সম্পূর্ণ প্রসেসটা হতে প্রায় 2 ঘন্টার মতো লাগলো। যদি আমরা আগে না আসতাম ফ্লাইটটা মিস হয়েই যেত, তো সেরকম কিছু হয়নি, আমরা অনেক আগে এসেছি। আর এখন আস্তে ধীরে যাচ্ছি, গেট নাম্বার 6 যেতে হবে, আর এখন আছে 14, থেকে অনেকটা হাঁটতে হবে। সবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, সবাই মানে এখন আমাদের মনে দু রকমের ইমোশন কাজ করছে, একটা স্যাড একটা হ্যাপি। ফার্স্ট তো আমাদের এই কিছুদিনের জার্নিটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, আর সেকেন্ডলি আজকে অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, তার জন্য একটু খুশিও লাগছে। ব্যাঙ্গালোরে আসার সময় 3 মিলে ট্রেনে বেশ মজা করতে করতে এসেছিলাম, আর এখন ফ্লাইটে পুরুত করে হোম সুইট হোমে পৌঁছে যাবো। অন্যদিন যখন রাত্রে আমি ঘুমানোর চেষ্টা করি দুনিয়া এধার সে উধার হয়ে যাক, 3-4টার আগে আমার ঘুমই পাবে না, কিন্তু আজ যখন ট্রাভেল করছি সারা রাস্তা টলছি আমি, কে জানে আমার ঘুমে কেমন ভাগলামি। ব্যাস এবার সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, নেওয়া হলো কাপ নুডলস, নুডলসটা ভালোই টেস্টি লাগছে। এবার খেয়ে দিয়ে লম্বা টানা একটা ঘুম দেবো।
পৌঁছে গেছি নিজের এলাকায়। এতদিন পরে নিজের এলাকার ভাষা শুনে কানে কেমন গুদগুদি লাগছে। আর কিছুক্ষণের মধ্যে বাড়িতেও পৌঁছে যাব। বডিতে 1% এনার্জি নেই, পুরো ডলমলো অবস্থা। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।